হ্যালো ফ্রেন্ডস, এখন ঠিক সন্ধ্যা, আর এই সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। আমার বারান্দাটাকে তো তোমরা সবাই এতদিনে একটু চিনে গেছো, আর আজকে আমি আমার বারান্দার এমন একটা প্লেস তোমাদের সাথে শেয়ার করছি যেখানে কিনা আমি আমার নতুন নতুন চারাগুলোকে রাখি কিছুদিনের জন্য, জাস্ট একটু স্টেবল করার জন্য। এখানে আমি একটা ছোট নয়নতারা, একটা করবি, আর একটা মানি প্ল্যান্ট রেখেছি, কারণ প্রত্যেকটা গাছই খুব বেশি নতুন পুরন নয়, নতুন তো, এগুলোকে একটু শ্যাডো প্লেসে রেখেছি যাতে এগুলো অতিরিক্ত সূর্যের তাপে নষ্ট না হয়ে যায়। আমরা সবাই জানি যে অতিরিক্ত সূর্য তাপ কিন্তু ছোট ছোট চারাগুলোর ক্ষতি করে, আর অনেক সময় আমরা যেগুলো কাটিং এর মাধ্যমে গ্রো করি সেগুলো অতিরিক্ত সূর্যের তাপে মরেও যেতে পারে। তো আমরা যদি এভাবে শ্যাডো প্লেস তৈরি করে নিই গাছের জন্য, তাহলে কিন্তু গাছগুলো দেখা যাবে 15 দিনের মতো এরকম শ্যাডো প্লেসে রাখলে আর ওয়াটারিং করলে একদম স্টেবল হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় আমি আজকে শুট করছি কারণ আমি চাচ্ছিলাম যে শ্যাডো প্লেস দেখাবো, তো তো সেক্ষেত্রে একটু অন্ধকার অন্ধকার হলেই ভালো হবে। দেখো গাছগুলো কিন্তু আমার অনেক সতেজ আছে, ফ্রেশ আছে। অনেকেই ভাবে যে যারা আমরা ব্যালকনিতে গার্ডেনিং করছি তারা কি করে শ্যাডো প্লেস পাবো। আমি তাদেরকে বলবো তোমরা এরকম একটা সাইড বেছে নেবে, সাইড বেছে নেওয়ার পরে সেখানে এরকম একটা টুলের মতো রাখবে, প্লাস্টিকের হলেই ভালো, কারণ যেহেতু তুমি ওয়াটারিং করবে এখানে বৃষ্টি এসে পড়বে, সো এটা উডের হলে ভিজে নষ্ট হয়ে যাবে। এরকম একটা প্লেসে করলে সেখানে গাছগুলোকে রেখে দিলে ব্যাস, যখন দেখবে সেগুলো 15 দিনের মতো হয়ে গেছে, একটু স্টেবল হয়ে গেছে, তখন সেগুলোকে তুমি সানলাইটে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলে। আর একটা বিষয়, শ্যাডো প্লেস আমরা যখন গাছগুলো রাখবো মাঝে মাঝে কিন্তু এভাবে গোড়াটাকে দেখবো এবং সেটাকে একটু খুঁচিয়ে দেবো, নইলে শ্যাডো প্লেসে থাকা গাছগুলোর গোড়াতে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের মতো আমি তোমাদের সাথে শ্যাডো প্লেসে আমরা কী করে গাছ রাখবো, কী করে একটু যত্ন নেবো, সেই টিপসগুলো শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার এখানে কিন্তু একটা নতুন মানি প্ল্যান্ট আছে যেটা আমি হ্যাং করবো, আর হ্যাং করলে আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, বাই।